বক্সিং এ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজিত টপ অব দ্য বাংলাদেশের সেরা 8 জনকে পাঠানো হবে লাতিন আমেরিকায় অনুষ্ঠিত বক্সিং চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের চেয়ার দখল নিয়ে কাদা ছড়ে ছড়ে তুঙ্গে এসব এরিয়ে বক্সিং এর উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছে প্রফেশনাল বক্সিং সোসাইটি। ছোট বড় মিলিয়ে দুবছরে 15টি টুর্নামেন্ট আয়োজন করেছে সংস্থাটি। সম্প্রতি শেষ হয়েছে টপ অব দ্য বাংলাদেশ নামের আরও একটি প্রফেশনাল বক্সিং টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় 15টি জেলার 26 বক্সার। এখানকার সেরা 8 বক্সার অংশ নেবে কলম্বিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশে সিভিলে বক্সিং নেই বললেই চলে। সো অ্যামেচারটা বা যে কোনো বক্সিং হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম তো দরকার। বাংলাদেশে অ্যামেচার বক্সিংয়ের কোনো সিভিল প্ল্যাটফর্ম নেই। আগামী মাসে আমরা এটার জন্য কলম্বিয়াতে যাব খেলতে। সো এখান থেকে সিলেকশন করে আমরা হয়তো আজকে যেমন আমরা প্রায় 26 জন বক্সার পেয়েছি বাংলাদেশ থেকে ভালো ভালো, এদের মধ্য থেকে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এবং খেলা শেষ করে আমরা 8 জনকে বেছে নেব। আন্তর্জাতিক আসরে অংশগ্রহণে দেশের মুখ উজ্জ্বল করছে অ্যামেচার বক্সাররা, আর প্রফেশনাল বক্সিং এনে দিচ্ছে আর্থিক ও সামাজিক মর্যাদা। তবে সরকারি অনুমোদন না থাকায় মাঝে মধ্যেই বিপাকে পড়তে হচ্ছে, আগ্রহ হারাচ্ছে স্পন্সররাও। মানে দিস ইজ এ স্পোর্ট, এটা একটা মারামারি, ইটস নট ভেরি ব্রুটাল না, দেয়ার রুলস, আপনি করতে পারবেন না যেটাতে মানুষের ক্ষতি হবে বা সো এসব বুঝে। সো ইটস ভেরি সেফ স্পোর্ট অ্যাজ ওয়েল না। এখন যেহেতু আমি এককভাবে এটা চালাচ্ছি, যদি কোনো দিন দেখি যে না আমার পক্ষে আমাকে অনেকে সাপোর্ট করতেছেন এটা করার জন্য, আরও হাইলি কিছু করার জন্য, তখন দেখা যাবে যে এটাকে ফরমেশন করবো, আমরা চেষ্টা করবো সরকারের সাথে বলে যে আমরা এইভাবে ফরমেশন করলে আমাদের জন্য ডেফিনেটলি ভালো, দেশের জন্য ভালো। বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের মতে তাদের অনুমতি ছাড়া এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অযৌক্তিক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।